ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্যারা নবী খলিল আল্লাহর বন্ধু কিনা বলেন না সেই নবী আল্লাহর বন্ধু হওয়ার পরে আল্লাহর প্রিয়ভাজন হওয়ার পরে আল্লাহ নিজে বলছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা আমি ইব্রাহিমকে বন্ধু বানাইলাম সেই নবী শেষ বলতেছে ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ আয় আল্লাহ আখিরি ফরিয়াদ হাশরের ওই কঠিন ময়দানে কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে আমি ইব্রাহিমকে মওলা আপনি বেইজ্জত এরে বাপ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাক কুনুবি শায়খ কেঁদে কেঁদে বলে যে বাপ হাশরের মাঠ এটা মামুর বাড়ি না এটা শ্বশুর বাড়ি না এটা নানার বাড়ি না এটা সেই মাঠ যেই মাঠকে ইব্রাহিমের মতো খলিল পর্যন্ত ভয় পাচ্ছে ইব্রাহিমের মতো আল্লাহর নবী বলছে আমি দেখছি আল্লাহ তাআলা আমাকে দেখাইছে হাশরের মাঠের দৃশ্য আল্লাহর নবী বলছে আমি দেখতে পাচ্ছি মূসা নবী আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে আহাজারিয়ার চিৎকার করছে তাইলে ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইব্রাহিম বলছে আল্লাহ হাশরের ময়দানে আমার বেইজ্জতি করিয়ে বেইজ্জতি করে হাশরের মাঠ সেই মাঠ যেই মাঠে যখন জাহান্নামকে আনবে জাহান্নামের এক চিৎকারে পুরা মাঠের আওয়াজ হবে ইয়া রাব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা ইব্রাহিম বলছে আল্লাহ সেই বিভীষিকাময় মাঠে আমারে বিজ্জতি করিয়া ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন যেদিন আল্লাহ যেদিন সম্পদ কোনো কাজে আসবে না সন্তানাদি কোনো কাজে আসবে না ফালা আনসাবা বাইনাহুম ওয়াইদি আপনার কিছুই কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম একমাত্র গুনামুক্ত পবিত্র একটা পবিত্র দিল যে দিলে ঈমান আছে যে দিলে তাকওয়া আছে যেই দিলে আখিরাতের ভয় আছে যেই দিলে আল্লাহ পাকের মহব্বত আছে যে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে যেই দিলে আখিরাত আর পরকালের আমল দিয়ে নেক চিন্তা দিয়ে সাজানো এরকম একটা পবিত্র বিশুদ্ধ নিরাপদ অন্তর আল্লাহ দান করিয়েন ওটা নিয়ে যেন যেতে পারি ওটা নিয়ে যেন হাজির হইতে পারি আর আল্লাহ হাশরের ময়দানে বাঁচাইয়া দিয়েন বলেন আলহামদুলিল্লাহ তাইলে আখিরাত চাইছে জান্নাত চাইছে মা বাবার মাগফিরাত চাইছে নিজের মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা চাইছে নেককারদের সঙ্গী হতে চাইছে তাইলে শুধু বিল্ডিং দালান বাজারের বিট এরপরে ফার্নিচার এগুলো নেই কথা বলেন না কি চাইবেন বলেন আখিরাত কোরআন করিমের মধ্যে আছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা সূরা নিসার 41 নম্বর আয়াত হাদিসের মধ্যে আছে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আল্লাহর নবী বলছেন ইকরা আলাইয়াল কুরআন আব্দুল্লাহ আমাকে একটু তুমি কোরআন পড়ে শোনাও তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ আমি পড়ব আপনার সামনে অথচ কোরআন তো আপনার উপরেই নাযিল হবে আল্লাহর নবী বলেন ইন্নি উহিব্বু আন আসমাহু মিন গায়রি আব্দুল্লাহ আমার মাঝে মাঝে মন চায় কোরআন আমি পড়তে এটাও আমার কাছে ভালো লাগে আবার আরেকজনের থেকে শুনতে এটাও আমার ভালো লাগে আমি পড়তেও মজা পাই শুনতেও কথা বোঝেন নাই কোরআন পড়াও উচিত কোরআন শোনাও উচিত কোরআন পড়াও ইবাদত কোরআন শোনাও বুঝেন নাই উভয়টাই ইবাদত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি পড়তে শুরু করলাম সূরা নিসা পড়লাম মাথা নোয়াইয়া এক টানা প্রথম আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত টানা পড়ছি এই 41 নম্বর আয়াতে আয়েশা আল্লাহর নবী বললেন হাসবুকাল আন আব্দুল্লাহ একটু থামো হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে এই 41 নম্বর আয়াতের কাছে যখন নবীজি আমাকে বললেন থামো তখন ফালতাফাত্তু ইলাইহি আমি থেমে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকালাম এভাবে তাকিয়ে দেখি ফাইদা আইনা তাদরিফান আল্লাহর নবীর দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে নবীজি দুই চোখ বাইয়া কানতেছে তাফসীরের মধ্যে আছে কেন কানতেছে এই 41 নম্বর আয়াতের কথার কারণে কানতেছে
41 নম্বর আয়াতে আসছে আর নবীর কান্না থামাতে পারছে না আর হজম করতে পারছে না এজন্য বলছে থামো থামো কি সেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে ও নবী কিয়ামতের দিন হাশরের দিন আমি সমস্ত নবীকে তার নিজ নিজ উম্মতের সামনে দাঁড় করাব দাঁড় করাইয়া প্রত্যেক নবীকে নিজ নিজ উম্মতের আমলনামা দেখাব দেখিয়ে বলবো আপনি পড়ে এবার আপনি শুনান আমারে আপনার উম্মতের আমল আপনার উম্মতের ভালো মন্দ আপনি শুনান আপনি কোন আপনি সাক্ষী আপনারে আমি আল্লাহ সাক্ষী মানলাম আপনি বলেন আপনি পড়ে শুনাইলে এরপরে আমি ফয়সালা নিলাম فكيف اذا جئنا من كل امه بشهيد এই প্রত্যেক উম্মতের সামনে সাক্ষী হবেন ওই উম্মতের নবী কে বলেন না ওই উম্মতের এরপরে আল্লাহ বলছে অজিনা বিকা আলা হাউলা শাহিদা ও নবী আপনাকে আমি আল্লাহ এরপরে আপনার উম্মতের সামনে আমি দাঁড় করাব দাঁড় করাই আপনার উম্মতের আমলনামা দেখাব আপনি পড়বেন আর আপনি বলবেন আমার সামনে আপনি বললে আমি ফয়সালা দেব এই তখন তাফসীরের মধ্যে লিখছে আল্লাহর নবী এই কথাটা ভাইবা কাঁদা শুরু করছে আর এই কথা বলছি মনে মনে হায় উম্মত আমলনামার মধ্যে যদি গুনাহে ভরপুর হয় আর আমি যদি সেটা দেখি আমি আমার মাওলার সামনে কেমনে বলবো উম্মত আমি তো মনে মনে আশা করে রাখছি তোর জন্য সুপারিশ করব তোরে যেমনে হোক আমি জান্নাতে পৌঁছাবো চেষ্টা করব আমি সর্বোচ্চ আমার কিন্তু উম্মতে কেমন আমলনামা আমার সামনে হাজির করলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা সেজদা নাই 30 বছরে কোনো হালাল রোজগার নাই 30 বছরের মধ্যে একটানা ঘরে রঙিন টেলিভিশন চলছে এ কেমন জিন্দেগি নিয়ে আসছো এইভাবে আল্লাহর নবী এ কথা ভেবে যে উম্মত তোমার এত নাফরমানি এত গুনাহ এত বেআমলি দেখে আমি আল্লাহর কাছে কি বলবো কেমনে বলবো এই মুখ আমি কেমনে দেখাবো কেমনে দেখাবো এই কথা ভেবে আল্লাহর নবী কাঁদছে কাঁদছে আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে বাজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু নাফরমান উম্মতকে নিজের পিঠ হাশরের দিন চাদর সরাইয়া নিজের পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে উম্মত তুই দেখ আমার এই পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র গর্ত গর্ত আমি তায়েফের ময়দানে বাচ্চারা যে আমারে পাথর মারছে আমি সেই পাথরের আঘাত সইতে গিয়ে মৃত্যু পর্যন্ত আমার পিঠের গর্ত আর সমান হয় নাই তুই দেখ উম্মত আমি তোর কাছে দিন বুঝাইতে গিয়ে আমার পিঠটারে কি বানাইছি দেখ আমি 14 দিন পেটে পাথর বাঁধতে রাখছি আমি দান দান শহীদ করছি আমি একটানা 23 বছরে আল্লাহর নবী সাহাবীরা বলছে আম্মা জান আয়েশা বলছে নবী কোনদিন 23 বছরে নবী কোনদিন দুই বেলা বরাবর একই দিনে পেট ভরে কোনদিন খাবার খায় না আম্মা জান আয়েশা বলছে নবীজির স্ত্রী বলছে আমরা 9 জন বিবি ছিলাম 9 জন 9 জন স্ত্রী একসাথে ছিলাম তিনটা চাঁদ দেখছি তিন মাস গেছে তিন চাঁদে তিন মাস না রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান তিন চাঁদ গেছে আম্মা জান আয়েশা বলে মা আওকাদাত ফি আবিয়াত রাসূলিল্লাহ নারুন নবীজির 9 জন স্ত্রীর কারো ঘরে তিন মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে না হাদিস কিনা আল্লাহর নবীর আম্মা জান আয়েশা আল্লাহর নবীর বিবি বলছে হযরত উরওয়া ইবনে জুবায়ের হযরত আয়েশার বোন ফুফ আসমার ছেলে এই তিনি বলছিল খালা তাইলে বাঁচতেন কেমনে ফামা আইশুকুম বাঁচতেন কি আম্মা জান আয়েশা বলছে আত্তামার ওয়াল মা আত্তামার ওয়াল মা খেজুর আর পানি পানি আর খেজুর এটুকু দিয়ে এই জিন্দেগির তিন মাস পার কি ভাই কি ভাই জিন্দেগি আরেকবার ভাবে আরেকবার জিন্দেগি মনে করাইতে আসছি বাজার
আখিরাতের সবক মনে করাইতে আসছি, ভুলে যাওয়া সবক মনে করাইতে আসছি, ভুলে যাওয়া সবক দোহরাইতে আসছি। সব আমরা এক কথার ফেরিওয়ালা, যত ওয়াজ, যত ওলামা, যত আউলিয়া, যত বুজুর্গ, যত মাশায়েখ, সবাই এক কথার ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। কিসের ফেরিওয়ালা? সব আখিরাতের, সব কবর মনে করাইতে আসছে, সব আখিরাত মনে করাইতে আসছে। এই জন্য আমার অনুরোধ, নবীর আমাল থেকে, নবীর আখলাক থেকে, নবীর দোয়া থেকে শিখেন আল্লাহ তাআলার কাছে কি চাইছেন। ইব্রাহিম তার সন্তানের জন্য, বিবির জন্য এরকম হালতে মরুভূমিতে নামাজ চাইছেন, আপনি কি চাইছেন? আল্লাহ পাক নবীকে বলছে, আমাদের রসুলকে বলছে, ওয়ামুর আহলাকা বিসসালাম, কোরআনের আয়াত, ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। কাকে বলছে? আমাদের নবী। হাদিসের মধ্যে আছে, তাফসিরেও আছে এই আয়াত, আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলেন, নিজেও নামাজের উপরে কায়েম থাকেন। লা নাসআলুকা রিজকা, আপনার বিবি বাচ্চা চালাইবার জন্য রিজিকের টেনশন, ভাত তরকারির চিন্তা আপনি করতে হবে না, নাহনু নারজুকুকা, আমি দেব, আমি আছি, ভাতের ফিকির আমি করুম, সেজদার ফিকির আপনি করেন। কথা বুঝেন নাই? আপনি কোরআনের ফিকির করেন, আপনি বাচ্চাটাকে দিন শিখান, আপনি ছয় বছরের বাচ্চাকে মাহরুম করিয়েন না। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছে, বারবার বলে, ও মুসলমান যে তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, মুসলমান আপনাদের যার ঘরে তার ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ জানে না, ওই মা বাপ যদি এই ছেলে মেয়েকে 70 বার আগুনে জ্বালায় দিত তাইলেও এত ক্ষতি হতো না যে ক্ষতিটা তার মা বাপ তার করলো। 70 বার আগুনে পুড়ে ফেললেও এই ক্ষতি হইতো না, আপনি যে ক্ষতি করছেন তা মনে রাখেন, এই ক্ষতি আপনি হাশরের ময়দানে জবাব দিতে হবে। এত রং না, এত রং না, অবশ্যই জবাব দিতে হবে। এই জন্য ভাবেন, আল্লাহকে, আল্লাহ পাক নবীকে বলছে, আপনি পরিবারের নামাজের ফিকির করেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনার স্ত্রীদেরকে শতভাগ ঢিলে ঢালা বোরখা পর্দা করার কথা বলেন, আপনার মেয়েদেরকে 100% পর্দা করার কথা বলেন, ইমানদার মহিলাদেরকে পর্দা করার কথা বলেন। আল্লাহ পাক স্বামীকে, নবী স্বামী তো বলছে আপনি স্ত্রীকে পর্দার কথা বলেন, নবী বাবা বলছে মেয়েকে পর্দার কথা বলেন, নবী নবী তো বলছে ইমানদার নারীদেরকে পর্দার কথা বলেন। তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীর পর্দার বিষয়ে নজর রাখা, বাবার দায়িত্ব কন্যার পর্দার দিকে নজর রাখা, অভিভাবকের দায়িত্ব ফ্যামিলির সদস্যদের নামাজের ফিকির করা। আল্লাহ বলে, বাতের ফিকির আমি করুম, থাকার ফিকির আমি করুম, ইবাদত আর বন্দেগির ফিকির তুমি কর। আমরা উল্টে এলাইছি, আমরা এটার উল্টে এলাইছি। হুজুর, তিন ছেলে বিদেশ পাঠাইছি, বাড়িতে বিল্ডিং করছি, নিজে খাইটা ইটের ফোজা বইছি, হুজুর এই মেস্তুরি কাম করে গেছে, আমি নিজে ইটের মধ্যে ফানি দিছি, বালু ভিজাইছি, সিমেন্টের বস্তা কান্দে করে আনছি, সারা রাত খাড়াইয়ে একটা মাটি ভরাট করছি, তারপরে এই খাটটি, ফার্নিচার, সোফা, টেবিল, এই পালং সব আমার কষ্ট করে হুজুর এগুলা জোগাড় করছি, এরপরেও যদি জিফুতে নামাজ রোজা না পড়ে আমি কি করতাম? বাহ বাহ, কাকুর আলাপ শুনছিনি, এডিনি আলাপ, আপনারে বুঝি এডিনি মিলাইতেন কইছে, কথা বলেন না, আল্লাহ বুঝি এগুলো নি মিলাইতেন কইছে, আপনারে আপনারে সোফা, টেবিল, খাট, এডির হিসাব নি মিলাইতেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমরাকে তো আখিরাত মিলাইতে বলছি। আপনি আগে এটা না বলবেন, আমার তিন ছেলে কোরআন পড়ে, আমার তিন ছেলে হাফেজে কোরআন, আমার তিন ছেলে আল্লাহ চিনে, আমার তিন ছেলে সেজদা করে, তিন ছেলের বউ পর্দা করে,
আমার চার মেয়ে চারো মেয়ে পর্দা করে আমার চারো মেয়ের জামাই নামাজ পড়ে আল্লাহর কসম যদি এটা বলতে পারেন এটাই বলার মতো কথা ওইগুলো বলার মতো কিছু না ওইগুলো ধোঁকা 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 দুনিয়া ধোঁকা দুনিয়া ধোঁকা দুনিয়া তোমার বাফারও থাকতে দেয় নাই দুনিয়া তোমার দাদারও থাকতে দেয় নাই দুনিয়া তোমারও থাকতে দেয় না দিবে তোমার দাদা তোমার মতো এত বেকুব না তোমার দাদাও বুদ্ধিমান ছিল তোমার বাপও বুদ্ধিমান ছিল তোমার দাদাও ওষুধ খাইছে তোমার দাদাও ডাক্তার চিনত তোমার দাদাও হসপিটাল চিনত তোমার দাদাও পানসুবাড়ি খাইছে তোমার দাদাও দুনিয়ার ভাত মাছ ভিটামিন সব খাইছে কিন্তু মরে গেছে ঠিক কি না বলেন না কেন সব ঠিক রেখে মরে গেছে আমার ওইদিন একজনে বলতে কয় হুজুর একটু সেফে থাকেন আর একটু শরীরের যত্ন নেন আমি থু নাম নে সেফ লাগতো না সেফ আম সেফ সর্বাবস্থায় আমার হায়াতের শেষ মিনিট আল্লাহর কাছে নির্ধারিত ঠিক কি না বলেন না কেন নির্ধারিত কত বেড়াই সেফে আছিল দেখছি হে বেরামে ধরছি ঠিক কি না বলেন সেফের ভিতর বেড়া একবারে আপনার চার তালাত থেকে যেদিন শুনছে করোনা সেদিন আমার পরিচিত লোক চার তালাত থেকে এবারে একটা মিনিটের জন্য কোনোদিন নামছে না শুক্রবারের নামাজও পড়ছে না ঈদের নামাজও পড়ছে না ওটা কবরে গেছে না করোনায় হ্যাঁ মরে গেছে আছে মানে আপনি আমার লোকে চলেন না আমার গাড়ির জায়গা আছে আপনি নিয়ে দেখাম আসেনি মানে মরে গেছে এবারটা এবারটাই করোনায় মরছে কথা বুঝছেন এই জন্য করোনা কোন আর ধরনা কোন কুল লাইন সিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা কোরআনের আয়াত আল্লাহ বলে কিছুই হবে না হবে তাই যা আসমানওয়ালা ফয়সালা করে লিখে রাখছে যা লেখা তাই হবে লেখা থাকলে মরণ আছে হায়াত থাকলে রিজিক আছে ঠিক কি না বলেন না হায়াত থাকলে কি আছে লেখা থাকলে কি আছে কোন সন্দেহ এই কথা একবারে মুখস্থ রাখবেন হায়াত থাকলে মরণ আছে রিজিক আছে লেখা থাকলে সুজাই আর লেখা তো থাকবেই কারো মরণ ছাড়া কারো জিন্দগি আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন অতএব পরিবারের সদস্যদের ইমানের ফিকির করেন আখেরাতের ফিকির করেন এটাই বুঝাইতে চাই ছেলেটাকে দিন শিখান মেয়েটাকে দিন শিখান আখেরাত চিনান হযরত মাওলানা তারেক জামিল সাহেব গোটা পৃথিবী খ্যাত দাঈ ইসলাম আল্লাহর পথের দাওয়াত দাতা এক মহান মানুষ হযরত মাওলানা তারেক জামিল সাহেব বহুবার এই কথা বলছে যে ও মেয়ের বাবা মেয়েটার হাতে চুড়ি আপনি দিলেন মেয়েটার কানের দুল আপনি সাজিয়ে দিলেন মেয়েটার গলায় নেকলেস আপনি সাজিয়ে দিলেন মেয়েটার পায়ে নূপুর আপনি সাজিয়ে দিলেন মেয়েটার গায়ে বেনারসি শাড়ি দামি আপনি পরায় দিলেন তাইলে বাপ মেয়েটার হাতও সাজালেন নাকও সাজালেন কানও সাজালেন গলাও সাজাইলেন হাত আরে পাও সাজাইলেন পুরা শরীরটাও সাজায় দিলেন কিন্তু আপনি বাবার কাছে আমার প্রশ্ন মেয়েটার দিল কি সাজায় দিছিলেন তো মেয়েটারে আখেরাত চিনাইলেন না মেয়েটারে স্বামীর খেদমত চিনাইলেন না মেয়েটারে শ্বশুর শাশুড়ির কদর বুঝাইলেন না মেয়েটারে কোরআন তেলাওয়াত শিখাইলেন না তার মানে কলিজাটাই শুধু খালি রাখলেন খালি রাখছেন কোনটা বলেন না আর সব সাজা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই অনুভূতি এই বুঝ আমাদের থাকা উচিত আমি শুধু তর্জমাটা বলি শুধু অর্থটা তাইলেই দেখবেন কি বলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবিলি হুকমান এক নম্বর দোয়া আল্লাহ আপনাকে মানার মতো যেই প্রজ্ঞা যেই এলেম দরকার আপনি এটা আমাকে দান করেন এটা হলো এক নম্বর দোয়া কার ইব্রাহিম আলাইহিস সালামের বলেন না কার দোয়া এক নম্বর আল্লাহ আপনাকে মানার মতো যেই হিকমত দরকার প্রজ্ঞা দরকার এলেম দরকার বুঝ দরকার এটা আমাকে দান করেন এই জন্য এটা হলো এক নম্বর দোয়া আপনারও আপনার বিবি বাচ্চারও ঠিক কিনা বলেন প্রথম দোয়া এটা প্রথম ছেলেটাকে দিন শিখানো মেয়েটাকে দিন শিখানো আল্লাহ চিনানো ওয়ালহিকনি বিসালিহিন দুই নম্বর দোয়া আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত আপনার নেক বান্দাদের সাথী করে তাদের সাথী করে নেন
নেককারদের সাথে করেন তিন নাম্বার ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে হায়াতে থাকতেই এমন নেক আমল করার তৌফিক দেন যেই নেক আমল করে গেলে আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমাকে মানুষ নেক হিসাবে স্মরণ করে এমন জিন্দেগি গড়বার তৌফিক দান করেন চার নাম্বার ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম আল্লাহ নিয়ামতে ভরা জান্নাতের ওয়ারিস আমাকে বানায় দেন মানে জান্নাত নসিব করেন পাঁচ নাম্বার ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দ্বালিন আল্লাহ আমার বাপ পথহারা তাকে আপনি হেদায়েত দান করেন মাফ করে দেন মানে মা বাবার জন্য দোয়া কার জন্য দোয়া আল্লাহর নবী বলেন দোস্ত আমার এই কথাটা বড় আশ্চর্য লাগে নবীজির এই কথা মনে হইলে আমার কাঁপ লাগে কাঁপ ধরে আল্লাহর নবী বলেন উম্মত এত ভাবে যে মাওলা মাফ করে দিতে রাজি যে মাওলা 90 বছরের গুনাহ মাফ করতে রাজি যে মাওলা আসমান ছোঁয়া গুনাহ মাফ করতে রাজি এর পরেও গুনাহ মাফ না করাইয়া তওবা না করে যেই নাফরমান হাশরের ময়দানে জাহান্নামী হলো আযাবের উপযুক্ত হলো নবীজি বলেন এর কারণ আর কিছু না কারণ এটাই যে সে নিজের ব্যাপারে সিদ্ধান্তই নিছে যে যাই বলেন আমি আগুনে জ্বলমুই ঠিক কথা বোঝেন নাই আমার এই ছাড়া আর কি কারণ থাকতে পারে কো মাফ করার এত ব্যবস্থাপনা থাকার পরেও যে কি করলো না মাফ নিল না তো তার কারণটা কি থাকতে পারে এই ছাড়া আর কি কারণ এটাই তার কথা হলো আমি আগুনে জ্বলি এই যে আমাদের যুবকরা এদের সিদ্ধান্তই আমি নামাজ পড়তাম না আমি নামাজ পড়তাম না আমারে যদি সবার কাছেও খারাপ দেয়া যায় আমি চুল এ রুমে রাখো আমারে যদি গ্রামের সমস্ত মানুষ যদি মন্দ বলে আমি বেডির পিছনে আডুম এটা আমার কথা হেইতের কথা হলো এটা আমারে যদি সবাই খারাপ কয় আমি অশ্লীল ছবি উলঙ্গ ছবি মোবাইলে দেখমুই কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলম ঠিক কার কি আছে না বাজান কারো কিছু নাই তুমি আগুনে জ্বলবা কার কি করার আছে কথা বলেন না কেন তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত কার কি করার আছে কার কি করার আছে অতএব আমার বাপ আমরা এটা ভাবা দরকার আপনারা ছেলে পেলেদের দিকে তাকাইলে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে মানুষের সুরত নাই চেহারা মানুষের সুরত নাই অশ্লীল আর গুনাহ করতে করতে জন্তু জানোয়ারের সুরত হয়ে গেছে চেহারা জন্তু জানোয়ার তারপরেও পরিবর্তনের কোনো লক্ষণ নাই সিদ্ধান্ত নিয়ে নিছে যে আগুনে জ্বলু আল্লাহ এটাই বলছে অমান খফাত মাওয়াজিনহু যার আমল নামার নেকি হালকা হলো সে যেন নিজেই ফয়সালা নিছে ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম সে নিজের বরবাদ নিজেই করল আমি বরবাদ করি নাই বান্দা আমি মাফ করে দিতে রাজি ছিলাম ছিল কি না আল্লাহ বলছে বান্দা লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ যায় তবু যদি মাফ চাও আমি বললাম আমি মাফ করে দেব কিচ্ছু বলবো না আল্লাহ বলেন আমি রাজি মাফ করতে সে চাচ্ছে না তাহলে সে নিজের বরবাদি নিজে করলো না কথা বলেন না বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন আল্লাহ বলেন কারণ সে আমার প্রত্যেকটা আয়াতের ব্যাপারে জুলুম করছে গ্রহণ করে নাই মানে আমার কথায় কোনো পাত্তা দেয় নাই ঠিক আমার কথায় পাত্তা দেয় শেষ কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা আহ আল্লাহ বলে বান্দা এই জমিনে ধীরে ধীরে আজ হাঁটার মতো চলার মতো দৌড়াইবার মতো হাঁটবার মতো চলবার মতো তোমার উপযোগী করা জমিনে প্রতিষ্ঠিত করা এটা আমি করছি আমি করছি আমার ছয় মাসের মেয়ে বাচ্চা কোলের আমার আহা প্রতিদিন চেষ্টা করি বহাইতাম এমনি বহাইতাম বইয়ে না কেল কাটিয়ে যায় কথা বুঝেন নাই আমি ডেইলি কোল নিয়া এমনি বহাইতে চাই এমনি কাটিয়ে যায় হা আমার মালিক যেন আরশ আজিম থেকে হাসে আনিস
তুমি পাইতা না আমি যেদিন বসাবো সেদিন বসবো কি এটা না না আমি পারি না কা আমি কা পারি না কথা বলেন ওয়ালাকাদ মাক্কানাকুম ফিল আরদ আল্লাহ বলেন জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি জন্মের পরে তুমি সোজা হইয়া দাঁড়াইতে পারো নাই একদিন আমি তোমাকে মজবুত করে দাঁড় করাইছি তোমার পায়ের মধ্যেই মজবুতি আমি দিছি কে দিছে যুবক আল্লাহ এই নওজোয়ান বলো না আল্লাহ তুমি ভুলে গেলা কেন আল্লাহকে ভুলে গেলা কেন ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা আল্লাহ বলেন এই জমিতে চতুর্দিকে তোমার উপার্জনের যত কিছু কামাই করার সামানা সবকিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি এই ফসল আমি ফলাই এই রোদ আমি দেই বৃষ্টি আমি দেই আমি আলো বাতাস সবকিছু আমি দেই চতুর্দিকের সবকিছু তুমি তো দেখো তুমি যখন ক্ষেতেরে তো তুমি এমনভাবে চাষ করছো একটা কণা একটা খেরের চিহ্ন যাতে না থাকে এইভাবে তুমি এটা টিকা উড়াই লাইছো যাতে আমি আল্লাহর লাগি একটা নমুনাও তো রাখছো না কথা বোঝেন নাই আপনি তুমি তো এইভাবে এইভাবে ধান ক্ষেত্রে এইভাবে উড়াই লাইছো একবার আমি যে কদ্দুর সামু আগের বছরের ক্ষেত ধান কেরুমা ছিল তোমার এই ক্ষেতে এইটার সুযোগও তো আমার কাছে তুমি রাখো নাই এর পরেও তো আমি মাওলা আমি বলছি বান্দা ঠিক আছে লাগবে না কুলি ইউহিয়াল্লাযী আনশাআহা আউয়ালা মাররা একবার যিনি বানায় আমি মাওলা পুনরায় অসুবিধা নাই তুমি একদম পরিষ্কার করে ক্ষেত একারে টুডা ফাডা কোনা কানা কিচ্ছু রাখো না আমি ওই খালি ক্ষেতে পুনরায় আবার নতুন ধানের চারা দাঁড় করায় দেব আমি করে দেব আমি করব এটা কে করে বাজান ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা কলিলাম মা তাশকুরুন আল্লাহ বলেন হায় বান্দা এত কিছুর পরে শুকর করো কেবল আমারটাই কম আল্লাহ পাক যেন আফসোস করে বলতেছে বান্দা আহা অথচ কৃতজ্ঞতা আমি কম পাই সব দিলাম আমি আমি কৃতজ্ঞতাটুকু পাইলাম না আমার জন্য একটাবার আলহামদুলিল্লাহ তোমার মতো ডাকাইতের মুখ দিয়ে বাইর হয় না আহা একটা সেজদা আমার জন্য জোটে না জোটে না বিপদে পড়লেও পড়ে না আরে ডাকাত বিপদে পড়লেও পড়ে না নালে হসপিটালে হসপিটালের রুগী তার রুগীর অপারেশন হইতেছে তার রুগীর সিজার হইতে আছে তে রিসেপশনে বইয়া টেলিভিশন চায় কথা বলে না মিয়া তাহলে ডাকাত তো বিপদে পড়েও আল্লাহরে ডাকে না নালে হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেমনে আপনি কথা কর না এ হসপিটাল এটা বিনোদনের জায়গা তাহলে তাহলে কারো বিবেকে দিয়ে একটাবার কথা কয় নাই কথাটা যে কিরে বেড়া হসপিটালে কেমনে টেলিভিশন চলে কেবিনের মধ্যে হসপিটালের কেবিন ওই যে রুগীরে যে কেবিন দেয় কেবিনের মধ্যে কি সমস্ত ঢাকা শহরে দেখেন গিয়া সমস্ত হসপিটালের কেবিনের মধ্যে কি আছে রঙিন টেলিভিশন আছে কিরে বেড়া অপারেশন কইরা থিয়েটার থেকে মানে অপারেশনের রুমের থেকে কই আনছে কেবিনে আনছে এখন রোগবালাই যাব টেলিভিশন চান তাহলে আপনি বলেন বিপদের সময়ও তো আমরা এমন ডাকাইত হইছি আজ আমরা বিপদের সময়ও আল্লাহকে ডাকতে রাজি তার বডির সিজার এই 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 সময়ের জোহরের নামাজ পড়ছি নি জিঙ্গান না কথাটা বুঝছেন না এই সময়ের আসরের নামাজ পড়ছি নি জিঙ্গান না কেবল মাংসের সারা বিশ্বে ফোন কইতে দোয়া 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 করে কাটতে আছে হইতে আছে দোয়া করেন দোয়া করতো সবাই শুধু দোয়া করত হ্যাঁ ওই সারলে হ্যাঁ হয়েছে হয়েছে সিজারে সিজারে কি সুখবর এটারে সবার জানাইতে আছে সিজারে এটা কনের বিষয় নাকি বেড়া এটা হইলে হয়েছে আর কি সিজারে এটা মাইকিং করণের কিতা আছে এটারে এটা একবারে নাম ধরে কনের কি আছে যে আমার আমার সিজারে বাচ্চা হয়েছে এটা কিতা কথা বলেন না এটা তো বিপদের কাডা ঠিক কিনা বলেন না কেন এটা বিপদে ভাইরা না কি হয়েছে তো এটা মানুষের দ্বারা একবারে বুক ফুলে গিয়ে কনের কি আছে এটা সিজারে হয়েছে যে এমনি হয়েছে হয়েছে আরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক অর্থাৎ বুঝাইতে চাইলাম কলিলাম্মা তাশকুরুন
আল্লাহ বলে বান্দা ভুলে গেল আমাকে শুকর করলা না আমার কৃতজ্ঞতা করলা না আমার আমার কৃতজ্ঞতাই বড় কম সব দেই আমি মনে থাকে না শুধু আমাকে মনে থাকে না শুধু কাকে আমাকে আমাকে সব মনে থাকে সব বউয়ে যে সকাল বেলা 7টা 8টার দিকে দোকানে যাইবার টাইমে বেড়িয়ে কইয়া দিছে ফেয়ার এন্ড লাভলি আইনেন লাকসা বানাইনেন ভুল করেন না ডাকাইতে রাইতে 10টা বাজে যখন বাজারের টিকা বাজ যায় সেই সময় হিতের মনে আছে তার বেড়িয়ে দে কি কইছে ফেয়ার এন্ড লাভলির কথা এবুড়ির মনে আছে এবড়ার 7টা থেকে রাইতের 10টা কয় ঘন্টা 3 ঘন্টা তো কিটা কয় কি মানুষ না ফাইজামা কি ওয়াজ করে রাইতে লিখিছে লাগে সময় কি এবারে এভাবে কি গোনা ভুললে যাব উনি আমরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 ঘন্টা নেই কয় ঘন্টা 15 ঘন্টা পরে তোর বিবির কথা তোর মনে রইল আর পাঁচ ওয়াক্ত নামাজে মাওলা বারবার আজান দিয়া তোকে ডাকলো একটাবারও তোর মাওলার কথা তোর মনে হইল না তোর মতো পাষাণ নির্মম ডাকাতার কে হইতে পারে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকেই মনে পড়ে কম আমার শুকরি হয় কম আমাকেই ডাকো কম আহা অকৃতজ্ঞ তবে মনে রাখো এখন আমি নাফরমানির পরেও ভাত তরকারি খাওয়াইতে আছি দেখা ধোকায় পড়ো না আড্ডি খুলমু কিন্তু তুমি চাইও রং তুমি আমারে এত তামসা বাইব না তুমি যেটা মনে করে বইয়া রইছ আমি মাওলা মাতি না দেখা হ্যাঁ টের পাইবা এ অল্প কয়টা দিন 60 বছরে না তাও সবার বেলায় না ঠিক কিনা বলেন না এ বেশি দিন নাই বেশি দিন আইসো তুমি কবরে দেখা হবে ফিডাকারে কয় বলেন নাউজুবিল্লাহ অতএব আজকে হালিমাতুস সাদিয়া এই মহিলা মাদ্রাসার এই মোবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটুকু যেন দান করে যে আমরা ইনশাআল্লাহ ইমান আমলের উপরে থাকব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত বন্দিগি করব আগামী রমজানকে কদর করবেন রমজানের জন্য বেশি বেশি ইবাদত এবং বন্দিগি করবেন মা বোনদেরকে পর্দায় রাখবেন নিজেদের মেয়েদেরকে নিজেদের কন্যাদেরকে অবশ্যই দিন শেখাবেন এই জামানায় জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়ানোর কোনো বিকল্প নাই কমপক্ষে যে মেয়েটার মহিলা মাদ্রাসার বরকতে জীবনে কালো বোরকা ছাড়া অন্য বোরকা আর পরে না ঢিলে ঢালা বোরকা পরে পর্দার গুরুত্ব নিজেই পইরা নিজের কলিজায় লালন করে নামাজের গুরুত্ব নিজেই পইরা নিজের কলিজায় লালন করে এই দুই নিয়ামত যদি কোনো মেয়ের জীবনে হাসিল হয় তার দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব সুবহানাল্লাহ এজন্য আমি অনুরোধ করব আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখাবেন কোরআন শেখাবেন